আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নেক আমল বাংলার প্রিয়দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ তালা সকলকে সর্বসময় ভালো রাখুক তো দর্শক মণ্ডলী আজকে যে আমলটা আপনাদের কাছে এনেছি সেটি হলো সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি তো প্রিয়দর্শক চলুন দেখি সেগুলো এখানে লেখা আছে দেখেন কোন নামাজে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া যায় উত্তর আছে দেখেন প্রতি অক্ত নামাজের পূর্বে চার ডাকাত নফল নামাজ প্রথম রাকাতে সুরা ফাতিহার শেষ অক্ষরটির উপর পেজ দিয়ে পরবর্তী সুরার সাথে মিলিয়ে নামাজ পড়লে সে ব্যক্তি দুনিয়াতি জান্নাতে সুসংবাদ পাবে এবং মৃত্যুর পর সত্তর হাজার ফ্রেস্তা ভিন্ন ভিন্ন উপহার নিয়ে আসবে সত্তর প্রকারের পোশাক তাকে পরাবে এর পরে দেখেন আছে কোন বারো রাকাত নামাজ বারো হাজার শহীদের সমপরিমাণ নেকি উত্তরে আছে দেখেন সাবানের প্রথম রাত্রিতে বারো রাকাত নফল নামাজ পড়লে বারো হাজার শহীদের সমপরিমাণ নেকি এবং বারো হাজার বছর একনিষ্ঠ এবাদাত বান্দিগির নেকি ও সমস্ত মাফ হয়ে নিষ্পাপ শিশুর মতো ঘোষণা দেওয়া হয় এরপরে লেখা আছে দেখেন কোন দুই রাকাত নামাজে কিয়ামত পর্যন্ত সত্তর হাজার নেকি লেখা হয় উত্তরা আছে রমজান মাসে প্রত্যেক মগরীব ও এশার মধ্যবর্তী সময়ে দুই রাকাত নফল নামাজ সুরায়ে ফাতেহার পর সুরা কুলহু আল্লাহ আহা তিনবার পড়ে প্রতি রাকাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা কেয়ামত পর্যন্ত ওই নামাজের নেখি লিখতে থাকে এরপরে আছে দেখেন কোন দুই রাকাত নামাজে রজব সাবান ও রমজানের সমান নেখি অর্জন হয় উত্তরা আছে দেখেন বৃহস্পতিবার জোহর ও আশেদের মধ্যবর্তী সময়ে দুই ডাকাত নামাজে প্রথম ডাকাতে সুরা ফাতিহার পর আয়াতিল কুরসি একশোবার দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর কুলহু আল্লাহ আহাদ শরীফ একশোবার পড়ে নামাজ শেষ করে দরুদ শরীফ একশোবার পড়লে এ নামাজের নেখি রজব সাবান ও রমজানের রোজাদারদের অগণিত ও কাবা শরীফে হাজিদের মতো নেখি অর্জন হয়